তথ্য প্রযুক্তি আর মহাকাশ গবেষণায় একের পর এক বিস্ময় সৃষ্টি করে চলেছে চীন। এরই ধারাবাহিকতায় রোববার প্রথমবারের মতো সম্পূর্ণ স্বনিয়ন্ত্রিত কার্গো মহাকাশযান তিয়ানঝু 2 সফলভাবে অবতরণ করেছে চীনা মহাকাশ কেন্দ্রের কোর মডিউল বা এর মূল অংশ তিয়ানহেতে। গেল শনিবার দক্ষিণ চীনের হাইনান প্রদেশের ওয়াংচেং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ 7Y3 রকেটে করে রসদবাহী এ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। প্রায় 10 ঘন্টা পর রকেটটি থেকে তিয়ানঝু 2 আলাদা হয়ে কিছুক্ষণ কক্ষপথে ঘুরে অবশেষে চীনা মহাকাশ কেন্দ্রের মূল অংশে অবতরণ করে। স্বয়ংক্রিয় হওয়ায় এটি মানুষের অনুপস্থিতিতেই খুব তাড়াতাড়ি কোর মডিউলের সঙ্গে যুক্ত হয়ে মালামাল নামাতে সক্ষম হয় বলে জানায় কর্তৃপক্ষ। মহাকাশ কেন্দ্রের সঙ্গে সংযুক্ত হওয়ার সময় থেকে রসদ নামানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটিতে কোনো মানুষ জড়িত ছিলেন না। মহাকাশযান তিয়ানঝু 2 নিজস্ব কম্পিউটার সিস্টেমের মাধ্যমেই এটি নিয়ন্ত্রিত হয়েছে। তিয়ানঝু 2 মূলত তিয়ানহেতে অবস্থানরত মহাকাশচারীদের জন্য প্রয়োজনীয় জিনিস ও যন্ত্রপাতি পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি CMSA। 13.5 টন ওজনের এই মহাকাশযানে প্রায় 7 টন মালামাল পাঠানো হয়, যা আগামী দিনে মহাকাশ গবেষণায় নভোচারীদের নানা প্রয়োজনে ব্যবহৃত হবে বলে জানান সংশ্লিষ্টরা। আগামী বছর চীনা সরকার শক্তিশালী মহাকাশযানের মাধ্যমে নিজেদের মহাকাশ কেন্দ্রে আরও 2টি কোর মডিউল পাঠাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ।